স্নেহে শিক্ষার্থীবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি উপর আজ তৃতীয় পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জয় কুমার প্রামাণিক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদার বক্স গার্লস্থ অর্থনীতি কলেজ, রাজশাহী। আমার ইমেল অ্যাড্রেস sk.pramanik@yahoo.com। তোমরা প্রয়োজনে এই মেইলে আমাকে চিঠি লিখতে পারো। গত পাঠে আমরা সংখ্যা পদ্ধতির উপর রূপান্তর শুরু করেছিলাম। সেদিন আমরা শিখেছিলাম দশমিক থেকে কিভাবে বাইনারি সংখ্যায় যাওয়া যাবে। নিশ্চয় তোমাদের মনে আছে যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাওয়ার জন্য আমরা দশমিক সংখ্যার পূর্ণ অংশকে বেজ, মানে বাইনারির বেজ 2 দিয়ে আমরা ভাগ করেছিলাম, আর ভগ্নাংশকে বেজ 2 দিয়ে গুণ করেছিলাম, তারপরে ভাগশেষকে সাজিয়ে নিয়েছিলাম নিয়ম মতন। ঠিক একই রকম ভাবে আমরা দশমিক থেকে অক্টাল সংখ্যায় যেতে পারি। অক্টালের বেজ তোমাদের মনে আছে নিশ্চয়ই 8। তাই দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য দশমিক সংখ্যার পূর্ণ অংশকে বেজ 8 দিয়ে আমরা ভাগ দিব, তারপরে ভাগশেষ নিচ থেকে উপরে সাজিয়ে লিখব। আর দশমিক সংখ্যার ভগ্নাংশ অংশকে আমরা বেজ 8 দিয়ে গুণ করব, তারপরে উপর থেকে নিচে নিয়ম অনুসারে সাজিয়ে নেব। আজ আমরা দেখব কিভাবে দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। এছাড়াও আমরা শিখব কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। একই নিয়ম তোমরা যদি এই পুরো ছকটা মনে রাখো, আর একটাই যদি মনে রাখো যে দশমিক সংখ্যা থেকে কিভাবে আমরা বাইনারি সংখ্যায় যাচ্ছি, ঠিক একই রকম ভাবে আমরা যাব দশমিক থেকে অক্টাল সংখ্যায় আর দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যায়। তিনটি ক্ষেত্রেই কিন্তু আমাদের বেজ দিয়ে পূর্ণ অংশকে ভাগ করতে হচ্ছে, আর বেজ দিয়ে ভগ্নাংশকে গুণ করতে হবে। চলো দেখা যাক কিভাবে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। উদাহরণ হিসেবে আমরা একটা দশমিক সংখ্যা নিলাম 650। এই যে নিচের দিকে 10 লেখা আছে, তার মানে এটা হলো দশমিক সংখ্যা, এটাকে বলে বেজ। আমাদের এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। নিয়মটা মনে আছে নিশ্চয়ই। প্রথমেই আমরা দশমিক সংখ্যার এখানে পূর্ণ অংশ 650 কে 8 দিয়ে ভাগ দেব। ভাগ করার পদ্ধতি তোমাদের মনে আছে নিশ্চয়ই, সেই ছোটবেলায় শিখেছ। 8 দিয়ে ভাগ করব কতকে? 650 কে। কয়বার যাবে? 8 বার যাবে, 8 আটা 64। তারপরে আমরা বিয়োগ করি 1 0 8 কে 8, বিয়োগফল 2। 10 থেকে 8 বিয়োগলে 2, এটাকে অবশ্য ভাগশেষ বলে। তাহলে আমাদের কত আসবে? এই যে 81, এইটা হলো আমাদের ভাগফল, আর এই অবশিষ্ট হলো 2। ভালো করে খেয়াল করো। এবার 81 কে আবার আমরা 8 দিয়ে ভাগ দিব। এটা নিশ্চয়ই পারবে যে 81 কে 8 দিয়ে ভাগ দিলে হবে কত? ভাগফল হবে 10, ভাগশেষ 1। এই ভাগফলকে আবার 8 দিয়ে ভাগ দিলাম, একবার যাবে 8 কে 8,
ভাগশেষ 2 এই 1 কে আবার 8 দিয়ে ভাগ দিব তাহলে ভাগফল আসবে 0 ভাগশেষ হলো 1 কিভাবে 0 হলো কিভাবে 1 অবশিষ্ট থাকলো গত ক্লাসে আমরা শিখেছি এবার আমরা নিচ থেকে উপরে ভাগশেষগুলোকে সাজিয়ে নেব দেখো খেয়াল করে কিভাবে সাজালাম এই 1 শুরুতে লিখলাম 1 তারপরে এই 2 তারপরে এই 1 মনোযোগ দিয়ে খেয়াল করো একবার আঁকতে এসে গেলে অনেক দিন মনে থাকবে এই যে 2 বোঝা গেল কিভাবে লিখলাম আরেকবার দেখো এই সবচেয়ে নিচের ভাগশেষকে আগে লিখলাম 1 তারপরে এই যে 2 এই 1 সবশেষে এই উপরের 2 তাহলে বোঝা গেল কিভাবে আমরা দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারব এবার এসো আরেকটা উদাহরণ দেখা যাক এবার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ মিলিয়ে তাহলে এই যে 783 এটা হলো পূর্ণ অংশ আর দশমিক 6 না এটা হলো ভগ্নাংশ পূর্ণ অংশকে আমরা কি করব 8 দিয়ে ভাগ দেব দেখো কিভাবে ভাগ দিতে হয় তোমরা নিশ্চয়ই পারবে তবু আমি আরেকবার দেখিয়ে দিই তাহলে আমাদের 8 দিয়ে ভাগ দিতে হবে কতকে 783 কে কয়বার যাবে 78 এই 78 নিতে হবে 8 এর ঘরের নামতা 16 এর ঘরের নামতা বলেছিলাম গত ক্লাসে শিখে নিতে না হলে যে এখন অসুবিধা হবে 8 9 72 বিয়োগ করলে 6 আর এই যে 3 নেমে আসবে এটা তোমরা জানো এবার কয়বার যাবে 7 8 56 বিয়োগ করলে হবে 7 এই যে 97 ভাগফলটা আমরা এখানে লিখেছি আর অবশিষ্ট 7টা লিখেছি এখানে এই যে এখানে অবশিষ্ট 7টা এখন 97 কে আবার 8 দিয়ে ভাগ দিলাম দিয়ে আমরা ভাগফল পেলাম 12 ভাগশেষ 1 12 কে আবার 8 দিয়ে ভাগ দিলাম ভাগফল 1 ভাগশেষ 4 1 কে আবার 8 দিয়ে ভাগ দিলাম ভাগফল 0 ভাগশেষ 1 এবার আমরা কি করব ভগ্নাংশ সংখ্যাকে আমরা 8 দিয়ে গুণ দিব গুণ করা মনে আছে নিশ্চয়ই খেয়াল করো এই যে 8 দিয়ে 9 কে গুণ করলে 8 9 72 এর 2 হাতে থাকে 7 6 আসতে 48 এর সাথে 55 এই যে 55 দশমিকের পরে দুই অঙ্ক আছে সেজন্য আমরা দুই অঙ্ক পরে দশমিক দিয়েছি বারবার আমরা 8 দিয়ে এই ভগ্নাংশই গুণ করব এই 5 কে কিন্তু গুণ করব না এটা হলো পূর্ণ অংশ বারবার আমরা 8 দিয়ে কোন অংশকে গুণ করব এই ভগ্নাংশকে তাহলে আবার আমরা দশমিক 5 দিয়ে কি 8 দিয়ে গুণ দেব তাহলে কত পাওয়া যাবে এই 8 দ্বিগুণ 16 6 হাতে থাকে 1 5 আসতে 40 আর 1 41 এই দেখো 4 আর 1 41 দশমিকের পরে দুই অঙ্ক সেজন্য এখানেও দশমিকের পরে দুই অঙ্ক রাখা হয়েছে আবার আমরা কি করব 8 দিয়ে গুণ দেব গুণ দিয়ে আমরা পেলাম এইটা আবার 8 দিয়ে গুণ দেব ভগ্নাংশ কি তাহলে আমরা পেলাম এটা তাহলে এদিকে যে পেলাম এটা হলো পূর্ণাংশ আর এটা হলো ভগ্নাংশ
এই ভগ্নাংশকে আমরা যদি 8 দিয়ে গুণ দিতেই থাকি শেষ পর্যন্ত কিন্তু আমরা ভগ্নাংশ শূন্য নিয়ে আসতে পারবো না সেজন্য 4 বার বা 5 বার গুণ করে আমরা গুণের কাজটা শেষ করব এখানে আমরা কয়বার গুণ করেছি 1 2 3 4 বার তাহলে এবার দেখি যে কিভাবে আমরা সাজাবো ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে আর পূর্ণাংশের ক্ষেত্রে নিচ থেকে উপরে এই তীর চিহ্ন তোমাদের পরীক্ষার সময় দিতে হবে না আমি এখানে তোমাদের বোঝানোর জন্য শুধু ব্যবহার করেছি এবার এসো সাজিয়ে নিই আমরা দেখো কিভাবে সাজালাম এই নিচ থেকে উপরে পূর্ণাংশ এই এক তারপরে এলো এই চার তারপরে আবার এক আর সব শেষে সাত তারপরে এই যে আমরা দশমিক দিয়ে শুরু করেছি এই চিহ্নটা দিয়ে দিলাম ভগ্নাংশ পাঁচ চার এক তারপরে দুই আমরা কি গুণ করা শেষ করতে পেরেছি পারিনি চলতেই থাকবে সেই জন্য শেষে এখানে আমরা ডট ডট দিয়ে রেখেছি যে আমাদের এটা শেষ হয়নি আমরা গুণফল শূন্য করতে পারিনি যাই হোক আমরা এবার দেখি যে দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যাওয়া যাবে উদাহরণস্বরূপ আমরা একটা সংখ্যা নিয়েছি 9867 কি করতে হয় মনে আছে আমরা প্রথমে কি করব পূর্ণ অংশকে 16 দিয়ে ভাগ করব এইবারই তো মুশকিল তাই না 16 এর ঘরে নামটা যাদের মনে আছে তাদের জন্য খুবই সহজ হবে দেখো আমি তবুও দেখাচ্ছি তোমাদেরকে ছোটবেলায় যদিও করেছো 16 দিয়ে আমরা ভাগ করব 9867 দিয়ে প্রথমে 98 নিব কয়বার যাবে 6 16 96 অবশিষ্ট এখানে আসলো 2 বিয়োগফল আর কি তারপরে 6 26 এবার 16 কয়বার যাবে 16 কে 16 অবশিষ্ট কত আসবে এখানে বিয়োগফল আর কি 0 1 এই যে উপর থেকে 7 নামাও এখানে 7 এবার কয়বার যাবে 6 16 96 বিয়োগ করলে কত হবে 1 1 তাহলে আমরা এই যে ভাগফলটা সেটা লিখলাম এখানে আর এই ভাগশেষ সেটা লিখলাম এই যে খেয়াল করো এখানে 11 এর পাশে বি লিখেছি কারণ দশমিকে 10 দশমিকে 10 হেক্সাডেসিমেলে এ এর সমতুল্য এটা তোমরা ছকে খেয়াল করেছো হয়তো এর আগে ক্লাসে তারপরে দশমিকের 11 হেক্সাডেসিমেলে হয় বি ঠিক সেই রকম দশমিকে 12 হলে হেক্সাডেসিমেলে সি দশমিকে 13 হলে ডি হলে ই 15 হলে এফ ঠিক আছে এটা মনে রাখতে হবে তাহলে 11 এর জন্য আমরা বি লিখতে পারি এবার 616 কে আবার এই যে 616 সেটাকে আবার 16 দিয়ে ভাগ করলাম ঠিক আছে ভাগ করলে কত হবে 348 এটা তোমরা ভাগ করে দেখে নিবে তিনবার যাবে তারপরে 100 বিয়োগ করে দিবে যেখানে যেভাবে করেছি সেভাবে তাহলে দেখো আমি আরেকবার দেখিয়ে দিই কিভাবে আমরা পেলাম 16 দিয়ে 616 কে ভাগ করতে হবে
তিন বার গেল, 3 16 48, বিয়োগ করলে কত হবে? 3 1 আর হলো 6। এবার কয়বার যাবে? 8। এই তো 16-র ঘরের নামটা মনে আছে? যদি মনে না থাকে তাহলেও একটা বুদ্ধি আছে। 6 8 48 8, 8 1 8, 4 12, 8 16 128। বিয়োগ করো এখন, 8 পেলাম, এই যে 38। এই 38 কে আমরা কোথায় লিখেছি? এই যে, আর এই 8 কে আমরা লিখেছি ভাগশেষ। এখন এই 38 কে আবার আমরা 16 দিয়ে ভাগ করব। দুইবার যাবে, 16 2 32, অবশিষ্ট 6, 2 দিয়ে 2 কে ভাগ করলাম 16 দিয়ে, 0 ভাগশেষ 2। এবার আমরা কি করব? নিচ থেকে উপরে সাজিয়ে লিখব। কিভাবে পেলাম? এই যে এই 2 6 8, আর হলো এই বি লিখব, 11 লিখব না, 11 হলো দশমিক সংখ্যা, আর 11-র দশমিকের জন্য হেক্সাডেসিমেলে হয় বি। তাহলে বোঝা গেল আমরা কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। আরো একটা উদাহরণ আমরা দেখি, এবার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ মিলিয়ে। দেখো, পূর্ণ অংশকে কি করব? 16 দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে ভাগফল পেলাম, এটা ভাগ শেষ এটা। তারপরে আবার কি করব? এই ভাগফলকে 16 দিয়ে ভাগ দিলাম, পেলাম এই ভাগফল। এই ভাগফলকে আবার 16 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমরা পেলাম 2, অবশিষ্ট 6। নিচ থেকে উপরে সাজাব। আর ভগ্নাংশের বেলায় কি করব? 16 দিয়ে গুণ করব। দিয়ে গুণ ফলটা দেখো, এখানে আমি একবারে লিখেছি, একবারে। দেখো, তোমরা ছোটবেলায় শিখেছ কিভাবে গুণ করতে হয়, দশমিক 6 9, আর তাকে আমরা 16 দিয়ে গুণ করছি। এইভাবে শিখেছো তোমরা, 6 9 54 4, হাতে থাকে 5, এই যে 54 54 4 বসে গেল, হাতে থাকলো এই 5। আবার কি করেছি আমরা, 6 6 36 আর 5 41। এইভাবে করেছি। তারপরে এখানে 0 বসিয়ে 1। দেখো, ভালো করে খেয়াল করো, এবার কত হবে? 9 1 9, আর 6 1 6, 4 9 1 10 0, 6 4 10 1 11। দশমিকের পরে 2 অঙ্ক আছে, সেজন্য এদিক থেকে 2 অঙ্ক পরে এখানে দশমিক, এখানে দশমিক। তাহলে দেখো, এই যে 11, এখানে 11, আর দশমিক 0 4, দশমিক 0 4। এই 11-র জন্য আমরা কত লিখবো? বি লিখবো। আবার আমরা এটাকে 16 দিয়ে গুণ দিব। গুণ দিলে গুণফল কত হবে? শুধু এই ভগ্নাংশকেই গুণ করব, মনে রাখবে, বারবার বলছি, 4 16 64। আবার আমরা 16 দিয়ে গুণ করব। এখানে আমি একবারে গুণ করেছি, এই পুরো 16 দিয়ে 4-কে গুণ, 4 16 কত হয়? 64 হয়। এই 4-কে এখানে বসিয়ে, তাহলে হাতে থাকলো
6 এবার 6 16 16 দিয়ে এই 6 কে একবারে গুণ 6 16 96 আর হাতে 6 96 আর 6 যোগ করলে হয় 102 এইখানে খেয়াল করো যে 102 দুইটার পরে দুই ঘরের পরে দশমিক সেজন্য এখানে দশমিক দেওয়া হয়েছে তো এটা বারবার দেখবে আবার 16 দিয়ে গুণ আমরা পেলাম এটা গুণফল তো আমরা যদি গুণ করতেই থাকি এই গুণ কিন্তু শেষ করা যাবে না এবার দেখো আমরা কিভাবে সাজাবো একই নিয়ম এই দুই পূর্ণ অংশ শেষ নিচের দিক থেকে উপরের দিকে নিচ থেকে উপরে পূর্ণ অংশ এটা তোমরা জানো তারপরে আসবে 6 তারপরে আসবে 8 তারপর আমরা লিখব b এবার ভগ্নাংশের ক্ষেত্রে নিচ থেকে উপরে না উপর থেকে নিচে উপর থেকে নিচে তাহলে এইখান থেকে আমরা পেলাম b এই হলো 0 এখান থেকে 1 এখান থেকে 3 আমাদের গুণ করাটা কি শেষ হয়েছে হয়নি আমরা ভগ্নাংশ অংশকে শূন্য করতে পারিনি মানে আরো গুণ করা যাবে সেজন্য আমরা চলমান রেখেছি ডট 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 দিয়ে ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম আজকে দশমিক থেকে কিভাবে অক্টাল সংখ্যায় যেতে হয় দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় যেতে হয় তো আজকে এই পর্যন্তই আশা করি তোমরা এটা বারবার অনুশীলন করে শিখে নেবে আর পরবর্তী ক্লাসগুলো আবার তোমরা আমাদের সঙ্গে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সবার মঙ্গল কামনা করে আজকের মতন এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে